এশিয়া কাপের ফাইনালে মাঠে নামতে যাচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। এই ম্যাচটা বাংলাদেশের সময় কয়টা বাজে অনুষ্ঠিত হবে, ইউটিউবে আপনারা কোথায় ম্যাচটা আপডেট পাবেন এবং ম্যাচটা কারা জয়লাভ করতে পারে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। সো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখার জন্য অনুরোধ রইল। ম্যাচটা শুরু হয় বাংলাদেশ সময় 3:30 বাজে, ভেনু প্রেমাগাতা স্টেডিয়াম কলম্বো। এই পিচের ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ রান 232, সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ রান 184। এই পিচে হাই টোটাল রান হলো 375 5 উইকেটে। এই পিচে এখন পর্যন্ত লাস্ট 76টা ওডিআই ম্যাচের মধ্যে 53% ফার্স্ট বার জয়লাভ করেছে, 38% সেকেন্ড বার জয়লাভ করেছে। ওয়েদার আপডেট, ম্যাচ চলাকালীন সময় তাপমাত্রা থাকবে 29.1 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টি হওয়ার চান্স 45%। এখন পর্যন্ত এই দুই দলের লাস্ট 10 ম্যাচের হেড টু হেড পরিসংখ্যান, যেখানে ইন্ডিয়ার লাস্ট 10 ম্যাচের মধ্যে 9টিতে জয়, অপরদিকে শ্রীলঙ্কা 1টিতে জয়লাভ করেছে। ম্যাচটা আপনারা ইউটিউবে দেখতে পারবেন লাইভ ক্রিকেট 360 ইউটিউব চ্যানেল থেকে। সবকিছু বিবেচনা করে এই ম্যাচে আমরা যারা আগে ব্যাট করবে তাদেরকে উইনিং টিম হিসেবে ঘোষণা করছি। আজকের ভিডিওটা স্পন্সরশিপ করেছে বিজিএস স্পোর্টস, এখানে আপনারা পাবেন ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট, এছাড়াও আপনারা পাবেন লাইভ স্ট্রিমিং, ম্যাচ প্রেডিকশন, ম্যাচ হাইলাইটস। এখনই দেরি না করে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে বিজিএস স্পোর্টসের লিংক দেওয়া আছে, বিজিএস স্পোর্টসের লিংকে ক্লিক করে বিজিএস স্পোর্টসের পাশে থাকতে পারেন।